আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। সৌদি প্রবাসী যারা আছেন তারা ভালো বলতে পারবেন যে নানা কারণে আমাদের প্রবাসী ভাইদের অনেক সময় অন্যায় অপরাধের কারণে, দুর্নামের কারণে আমরা ছোটখাটো পেশায় কাজ করি। আমাদের প্রবাসী ভাইয়েরা ফিলিপাইনি, ইন্ডিয়ান বা অন্য দেশিদের তুলনায় আমাদের দেশি ভাইয়েরা দেখা যায় এমন পজিশনে কাজ করে যে খুব বেশি সম্মানজনক না। আবার এদিকে নানা কারণে অপরাধ প্রবণতা প্রচুর থাকে। এসব অনেক কারণে মুখটা আমাদের অনেক সময় মধ্যপ্রাচ্যে ছোট থাকে। কিন্তু যখনই কোনো কোরআনের কম্পিটিশন হয়, বিভিন্ন খেলাধুলার কম্পিটিশন হয়, বিশেষ করে ফুটবলে, ছেলেদের ফুটবলে, দাম্মামে একবার একটা খেলা হয়েছিল অনেক আগে, আমি তখন সৌদি আরবে ছিলাম। তো সৌদি আরব যেহেতু খেলাধুলায় ফুটবলে আমাদের চাইতে অনেক এগিয়ে, তো স্বাভাবিকভাবে আমাদের দল তাদের সাথে খুব একটা সুবিধা করার কথা না, এদেশের ফুটবল খেলোয়াড়রা তো করতে পারে নাই। তো স্বাভাবিক হাসাহাসি করে, সৌদি আরবরা এসে বাঙালিদেরকে রাস্তায় দেখলে হাসাহাসি করে। কিন্তু যখনই কোনো কোরআনের কম্পিটিশন হয় এবং বাংলাদেশের ছেলেরা প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করে এবং তারা 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ রিয়াল পুরস্কার জিতে সারা ওয়ার্ল্ডে তারা এরকম ভালো একটা অবস্থানে যেতে পারে, তখন সৌদিয়ানরা রাস্তায় বাংলাদেশিদেরকে দেখলে বলে, আরবিতে বলে মবরুক, মাশাল্লাহ মাশাল্লাহ, বাঙালি মাশাল্লাহ, মিয়া মিয়া কোয়েস। তখন ওই সৌদি প্রবাসী আমার ভাইয়েরা যারা হয়তো রাস্তাঘাটে বা কোথাও কাজ করছেন, তাদের বুকটা গর্বে ভরে যায় যে এই একটা জায়গায় এদেশের মাদ্রাসাগুলো, বিশেষ করে হিফজখানাগুলো আমাদের মুখকে এমন উজ্জ্বল করেছে যে যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশের ছেলেদের সাথে কম্পিটিশন করেও এরা তাদেরকে পিছনে ফেলতে পারে অনেক সময়। এটা আমাদের জন্য গৌরবের কিনা বলে, শুধু গৌরবের না, আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য প্রেরণার, আমাদেরকে অনুপ্রাণিত করে যে আমরা আল্লাহর কালামকে যদি আরও ভালোভাবে আঁকড়ে ধরি, আমাদের দুর্বলতাগুলো যদি আমরা কাটায় উঠতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদার পরম আসনে আসীন করবেন। মালয়েশিয়াতে একটা প্রতিষ্ঠান আছে কুয়ালালামপুরের, নাম হলো দারুল কোরআন। এটা মূলত একটা হিফজ প্রতিষ্ঠান, কিন্তু আমাদের দেশে এই মানের কোনো হিফজ প্রতিষ্ঠান নাই। সেই প্রতিষ্ঠানের যে এনভায়রনমেন্ট, যে কোয়ালিটি, আসুন্না ফাউন্ডেশনের দায়িত্বশীল হিসাবে সেটার ভিজিটের জন্য একটা ইয়ে পেয়েছি, আমি গিয়ে সেখানে মালয়েশিয়াতে গিয়েছি, কিন্তু আমার বাবার মৃত্যুর কারণে আমি সেখান থেকে সাথে সাথে চলে আসতে হয়েছে। তো আবারও যাওয়ার প্ল্যান আছে সামনে। তো আমার পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন তারা গিয়েছেন, সাক্ষাৎ করেছেন, আর তাদের সাথে আমাদের ডিটেল আলাপ আলোচনা হয়েছে এবং বিভিন্ন জিনিস আদান প্রদান হয়েছে। সেটা মালয়েশিয়ান গভর্নমেন্ট নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, গভর্নমেন্টই ওটা পরিচালনা করে এবং এখানে সারা ওয়ার্ল্ডের যে কোনো ছাত্রই ভর্তি হতে পারে এবং সেটার মান এরকম যে ওখান থেকে সরাসরি মদিনা ইউনিভার্সিটি সহ, অমল করা সহ সারা ওয়ার্ল্ডের নাম করা বড় বড় ইউনিভার্সিটিগুলো, ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে সরাসরি ছেলেরা চান্স পায়, এই মানের পড়াশোনা সেখানে হয়। তো মালয়েশিয়ার মতো একটা উন্নত দেশ, তারা কিন্তু কোরআনকে ধরে রেখেছে এবং খুব গুরুত্বের সাথে ধরে রেখেছে। হয়তো ভালো মন্দ সব দেশেই আছে, কিন্তু কোরআনের ব্যাপারে, কোরআনকে হিফজ করা, কোরআনকে সংরক্ষণ করা এবং কোরআনকে পৃষ্ঠপোষকতা করা, এই কাজটা তারা করেছে। আমার বিশ্বাস আমাদের দেশে যে মাদ্রাসাগুলো আছে, হিফজ মাদ্রাসাগুলো, এগুলোতে অনেক বদনাম আছে, অনেক দুর্বলতা আছে, অনেক ত্রুটি আছে, অনেক সমস্যা আছে, কিন্তু অনেক সম্ভাবনা যে আছে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই হাফেজরা যে অ্যাওয়ার্ডগুলো নিয়ে আসছে একটার পর একটা, কয়েকদিন পর পরই দেখা যায় যেই কোনো কম্পিটিশন হোক বাংলাদেশ একটা অবস্থান নেবেই নেবে। 111, 118 এই ফিগারগুলো দেশের হিসেবে আপনি চিন্তা করেন যে কোন লেভেলে। আফ্রিকান বিভিন্ন দেশের ছেলেমেয়েরা যে হিফজ করে তাদের হিফজের কোয়ালিটি অনেক ভালো এবং তেলাওয়াতের কোয়ালিটি অনেক ভালো, অথচ তাদের সাথে পর্যন্ত কম্পিটিশন করে অনেক সময় বাংলাদেশ কোনো না কোনো একটা অবস্থান থাকেই থাকে। এই প্রতিষ্ঠানগুলোতে যদি ভালো করে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে এগুলোকে একটু এফোর্ট দেই, আপনি হয়তো একটা হেফজখানা মাদ্রাসার সাথে জড়িত আছেন, আপনি হয়তো সভাপতি বা সেক্রেটারি বা কমিটির সদস্য বা কিছুই না, আপনি ওই মহল্লাতে বাস করেন, আপনি যদি এই মাদ্রাসাটা যত ত্রুটি বিচ্ছুতি আছে এগুলোকে রিপেয়ার করার জন্য একটু উদ্যোগী হন, একটু যদি সহযোগিতা করেন। হয়তো ওই প্রিন্সিপাল সাহেব, হুজুর সাহেব, তিনি অনেক কিছু বুঝেন না, যার কারণে অনেক সমস্যা তৈরি হয়, সেখানে হয়তো বাচ্চাদেরকে মারা হচ্ছে, প্রহার করা হচ্ছে, শারীরিকভাবে কষ্ট দেওয়া হচ্ছে এবং এমন মারা হচ্ছে যেটা জুলুমের পর্যায়ে চলে যাচ্ছে,
তাহলে এগুলো এগুলো থামানোর জন্য উদ্যোগী হয়ে সেখানে আরো যে ভালো দিকগুলো ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো যদি করা যায় তাহলে সেই ক্ষেত্রে হিফজের এই সেক্টর থেকে আমরা আরো অনেক কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।